ক্রিয়েটিভ আরবান এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজ একটি নতুন অভিনব প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। কল্যাণীতে কুম্ভ মেলা 2023 কল্যাণীর মাঝেরচর ফেরিঘাটে অনুষ্ঠিত হতে চলেছে কুম্ভ মেলা। আয়োজক বঙ্গ কুম্ভ মেলা পরিষদ। বঙ্গ কুম্ভ মেলা পরিষদের আয়োজিত এই কুম্ভ মেলায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে আসবেন সাধু সন্ন্যাসী বৈষ্ণব বিভিন্ন আখড়া ও সম্প্রদায়ের মহারাজরা এখানে আসবে বা আসতে আরম্ভ করেছে। ইংরেজি 10ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কুম্ভ মেলা। মাঘী সংক্রান্তিকে উপলক্ষ করেই কুম্ভ মেলা আয়োজিত হবে। নদিয়া তথা পশ্চিমবঙ্গের বুকে এটি একটি নতুন সংযোজন। এই মাঝেরচরের উল্টো দিকেই আছে ত্রিবেণী ঘাট। কথিত আছে যে আজ থেকে 704 বছর পূর্বে নাকি এখানে কুম্ভ মেলা আরম্ভ হয়েছিল, কালক্রমে তা বন্ধ হয়ে যায়। যা হোক, আবার নতুন করে বঙ্গ কুম্ভ মেলা পরিষদের আয়োজনে কুম্ভ মেলা আরম্ভ হতে চলেছে, তারই প্রস্তুতি চলছে। আজ আমরা দেখে এলাম, গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি, এখানে খুব আপদকালীন হিসাবে তৈরি হচ্ছে জেটি। সেই জেটির উপর দিয়ে বড় বড় জাহাজ বা নৌকা চলাচল করবে এবং গঙ্গা আরতি আরম্ভ হবে বা মানুষরাও আজ গঙ্গা বরাবর যেতে পারবে। নতুন নবসাজে সজ্জিত হয়েছে মাঝেরচরের ঘাট। রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গা ছিল শুনশান থেকে সারা বছর, সেখানে কিন্তু আজ কলকোলাহল এবং বিভিন্ন মানুষের আনাগোনা। বিভিন্ন দোকানপত্র আরম্ভ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় সাধুরাও আসতে আরম্ভ করেছে। এই কুম্ভ মেলার মেলার মূল কাণ্ডারি হচ্ছেন রঞ্জিতা আনন্দ গিরিজি মহারাজ। তিনি কামাখ্যা থেকে এসছেন, তা নিয়েই তদারক করছেন এই সমস্ত কাজকর্ম বা ক্রিয়াযোগ্য। তার সাথে দেখা হলো, তাই তিনি আস্তে আস্তে বুঝিয়ে দিলেন যে কীভাবে কখন কীভাবে কুম্ভ মেলা আরম্ভ হবে, তার কার্যক্রম কীভাবে চলবে। এবং এই প্রসঙ্গে তিনি বললেন যে বিভিন্ন জায়গা থেকে নাগা সন্ন্যাসীরা আসতে আরম্ভ করেছেন, কয়েকজন ইতিমধ্যেই এসছেন। যা হোক, সেই নাগা সন্ন্যাসীরা কাল থেকে নাকি দিগম্বর এই ঘাটের আপনি করতে পারছেন। নতুন অবশ্য গেছে কল্যাণী মাঝেরচরের ঘাট এবং আপনার নিতানন্দ থেকে কয়েকটি শুনলাম, শুনুন আপনার তার কথা। মহারাজজি বলুন, সব মোটামুটি রেডি নাকি? একদম কালকেও দেখলাম আপনার সাধু সন্ন্যাসীরা আসা শুরু হয়ে গেছে, নাগা সন্ন্যাসীরা আসা শুরু হয়ে গেছে। নাগা এসছে, দু একজনের ছবি পাবো কোথায়? কোন জায়গায় সব নাগা বসে আছে? একটু পরে ওরা দিগম্বর পরে হবে, ওরা নিজেদের এই সব নাগা বাদের কাউন্টার সব চলে এসছে, সব নাগারা আসা শুরু হয়ে গেছে আর দিগম্বর হবে কালকের থেকে। আর প্রশাসনটা কোথার থেকে হবে? এখান থেকে প্রশাসনটা এখান থেকে শুরু হবে বালক সংঘ বটতলা নিমনমুর শনি মন্দির পিকনিক গার্ডেন ফায়ার ব্রিগেড বুদ্ধ পার্ক কাছারিপাড়া হয়ে 3 নম্বর কালীবাড়ি গোলবাড়ি আবার বালক সংঘ হয়ে এখানে চলে যায়। প্রশাসনটা কাল আরম্ভ হবে নাকি? ওটা কটার সময় হবে আপনার? না, প্রশাসনটা 13 তারিখ। 13 তারিখে কটার সময়? এখানে 8টা থেকে বেরোবে। 8টা থেকে আপনার বেরোবে? হ্যাঁ, পরিক্রমা করতে হবে।
মোটামুটি আপনাদের কাজ শুভ হোক, আমাদের কল্যাণীর একটা বড় জিনিস হলো কল্যাণীর না পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের তো আমি আমাদের কল্যাণীর নেতৃত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গের সাথে, মাঝের চোখটা একবারে মিয়ে গেছিল, এরপর মাঝের চর থাকবে না, কুম্ভ মেলা ঘাট হয়ে যাবে, কুম্ভ প্রাঙ্গণ হবে, দেখি এত বড় আয়োজন করাও একটা চারটিখানি কথা না, আরো দেখে আরো দেখে নিন না চার পাঁচটা ঘুরে ঘুরে, দেখছি আমি সব ভিডিও করে নিচ্ছি আপনাদের আমার চ্যানেলে দেবো, আছে আপনি থাকেন কোথায়, আমি কামাখ্যায় থাকি, আমার এই পালপাড়া স্টেশনের পাশে একটা কুঠি আছে, আমি স্বামী নির্মলানন্দ গিরিজি মহারাজ, গিরিজি সম্প্রদায় গিরিজি সম্প্রদায় মানে আমরা শ্রী পঞ্চদশ নাম জুনা আকার দর্শনামা আপনাদের সবাই স্বাগত আমাদের কল্যাণীর এই কুম্ভ মেলায়, আপনারা আসুন এবং উপভোগ করুন এই ঐতিহাসিক মুহূর্তগুলি আপনাদের মনিকোঠায় রাখার জন্য, আপনাদের আমন্ত্রণ রইল কুম্ভ মেলায় যোগদান বা অংশগ্রহণ করার জন্য এবং এটিকে